হ্যালো ভিউয়ার্স, মানা কনসালটেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা কথা বলবো ইউএসএ ভিজিট ভিসা নিয়ে। ইউএসএ ভিজিট ভিসা নিয়ে কথা বলার যে কারণটি আমরা সাধারণত তুলে ধরেছি বা তুলে ধরার চেষ্টা করছি বা কেনই বা আজকে নিয়ে কথা বলছি, অনেক অনেক ফোন আলাপ, অনেক বেশি ইনবক্স, অনেক বেশি কমেন্টস যে আমার সব কিছু সঠিক থাকা সত্ত্বেও ভিসাটি হয়নি। এই সমস্ত সব কিছুর বিষয়ের উপর নির্ভর করে আমাদের মনে হয়েছে যে আমাদের যে অভিজ্ঞতা, আমাদের কাছে আসা লোকজনের সাবমিশন, তাদের ভিসা হওয়া কিংবা রিফিউজ হওয়া, তাদের পরিপ্রেক্ষিত এবং ইউএস এম্বাসি কি যায়, ইন্টারভিউ বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো করে থাকে, তার উপর ভিত্তি করে আমাদের এই সীমাবদ্ধ অভিজ্ঞতা যদি আপনাদের সাথে শেয়ার করি, এতে করে আপনাদেরও সুবিধে হবে বলে আমরা মনে করছি। এবং সেই প্রেক্ষাপট থেকে আজ আমরা কথা বলবো ইউএসএ মাল্টিপল ভিসা। সেটা আসলে ইউএসএ দু ধরনের ভিসা হয়ে থাকে, দুজন দু ধরনের ফর্ম ফিল আপ করা হয়ে থাকে, একটা হলো নন ইমিগ্রেন্ট ভিসা, একটা হলো ইমিগ্রেশন ভিসা। আমরা আজকে কথা বলছি নন ইমিগ্রেন্ট ভিসা। এ পর্যায়ে নন ইমিগ্রেন্ট ভিসার মাঝে ট্যুরিস্ট ভিসাকে আমরা বলতে পারি, ভিজিট বলতে পারি, অর্থাৎ ভিজিট অনেক ধরনের হতে পারে, মেডিকেল ভিজিট হতে পারে, বিভিন্ন বিজনেস কনফারেন্স মিটিং অ্যাটেন্ড করা, এগুলোও হতে পারে। এছাড়া স্টাডি ভিসাটা তো আলাদা একটা বিষয়, এটা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আলাপ করব। এবং ফ্যামিলি বেসড যে ইমিগ্রেশন ভিসা, সেটা নিয়েও আলাপ করব পরবর্তী কোনো একটা ভিডিওতে। কিন্তু আজকে আমাদের গাতব্য বিষয় এবং দলের বিষয় হচ্ছে যে V1 V2 ক্যাটাগরিতে ভিজিট ভিসাটা নিয়ে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে কেন রিফিউজগুলো হয়ে থাকে, এবং অনেকেরই যে ব্লেম থাকে যে আমার মানে অধস্তন কর্মকর্তা বা কর্মচারী উনি ভিসা পেয়ে গেলেন, আমি পাইনি, এই ধরনের একটা শোর থেকে যায় অনেকের মাঝেই। অ্যাকচুয়ালি এখানে সবথেকে করণীয় যে বিষয়গুলো এবং ইম্পর্টেন্সের দিক থেকে সবথেকে গ্রহণযোগ্য যে বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, এবং আমার কাছে যেটা খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়েছে, সে হচ্ছে প্রথমত DS-160 ফর্মটা ফিল আপ প্রপারলি। যদি আপনারা কোনো অভিজ্ঞ কারোর দ্বারা ফর্মটা ফিল আপ করতে পারেন বা নিজেরাও যদি করে থাকেন, সেই ক্ষেত্রে এই ফর্ম ফিল আপটাই আপনাকে অনেকখানি এগিয়ে দেবে ভিসা পাওয়ার ক্ষেত্রে। আর একটা বিষয়, সেটা হচ্ছে ড্রেস কোড, তৃতীয়ত হচ্ছে ফটো স্পেসিফিকেশন। হ্যাঁ, আমরা জানি ড্রেস কোড নিয়ে ওখানে আলাদাভাবে কোনো কিছুই বলার নেই যে এই ধরনের একটা ড্রেস কোড তুমি ফলো করবে, এই ধরনের তুমি পরে আসবে বা শুটেড বুটেড হয়ে আসতে হবে, এই ধরনের কন্ডিশন। আসলে লুকিংটা সেখানে গ্রহণযোগ্য, আপনি যে ড্রেসটাই পরুন না কেন, এটা যেন খুব কমফোর্টেবল হয়, আপনার সামনে যিনি বসে আছেন, যিনি ইন্টারভিউয়ার, উনি যথেষ্ট বিচক্ষণ, যথেষ্ট ট্রেন্ড, ওনারা ভালো করেই বুঝেন আপনার অপিনিয়নটা, আপনি কতটা কমফোর্টেবল সেখানে। ভাষাগত বিষয়ের কথাও বলবো, সেখানে তারা প্রত্যেকটা ইন্টারভিউয়ার তারা ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষাটাও অনেক শুদ্ধ এবং সুন্দর করে বলতে পারেন, তাই ভাষা নিয়েও আপনার এই ক্ষেত্রে কোনো ধরনের টেনশন থাকার কথা নয় যে আমি হয়তো আমার অবস্থানটা বুঝিয়ে বলতে পারলাম না ইন্টারভিউতে। সো ভাষাগত বিষয় নিয়েও এখানে টেনশন করার কোনো সুযোগ নেই বা প্রয়োজনও নেই। এবং আমরা যদি বলি যেটা ড্রেস কোডের কথা, জেন্টস কিংবা উইমেন্স কারোর ব্যাপারে কিন্তু আমারও ব্যক্তিগতভাবে কারোর বলার নেই যে আপনি এই ড্রেসটা পরে যাবেন, ওই ড্রেসটা, আমি জাস্ট এইটুকুই স্পষ্ট করার চেষ্টা করছি যে ড্রেস কোডটাই আপনি পরে যাবেন না কেন, সেটা যেন আপনাকে কমফোর্টেবল হয়। দেখুন, আপনি সবসময় যদি স্যুটেড বুটেড না থাকেন, হঠাৎ করে আপনাকে যদি কেউ বলা হয় যে আপনি স্যুটেড বুটেড হয়ে যাবেন, আমাদের দেশের এনভায়রনমেন্ট বা সব কিছুর প্রেক্ষাপটে আপনি যখন সেখানে যাবেন, আপনি যদি আপনার নিজের প্রেজেন্টেশনটি আনকমফোর্টেবল তৈরি করে ফেলেন, সেই ক্ষেত্রে প্রথম যাত্রাতেই আপনার কাছে নিজের কাছেই যখন কনফিডেন্ট ফিল হবে না, তাহলে ইন্টারভিউ বোর্ডে আপনি কতটা সহজ এবং কতটা সাবলীলভাবে কথা বলতে পারবেন সেটাও দেখার বিষয়। তাই ড্রেস কোডের বিষয়েও সচেতন থাকুন, আশেপাশের ড্রেস কোডটা নিয়ে একটু বোঝার চেষ্টা করুন, ওনারা কী বলছে, আপনাকে কেমন লাগছে, এই বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করেন। দ্বিতীয়ত যেই বিষয়টা আসছে ফটো স্পেসিফিকেশনের কথা, ফটো স্পেসিফিকেশনের বিষয়টা ওখানে স্পষ্ট করে লেখা আছে 2x2 ইঞ্চি করতে হবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট হতে হবে বা এই ধরনের কিছু। বাট এখানে আমার যেটা কথার বিষয়, সেখানে লুকিংটা যেন ঠিক একইভাবে, পিকচারাইজেশনটা যেন সেরকমই হয়। কারণ আমরা একটা যে বিষয়টা বলতে চাচ্ছি, আমরা যখন DS-160 ফর্ম ফিল আপ করবো, তার প্রেক্ষাপটে যে প্রিন্ট কনফার্মেশনটা আসছে, আপনাদের বোঝার স্বার্থে DS-160 ফর্মের কিছুই হয়তো আপনাকে নিয়ে যেতে হবে না, কিন্তু একটা জিনিস অবশ্যই নিতে হবে, প্রিন্ট কনফার্মেশন যেটা সফট কপি আপনার পূরণ করার পর আসবে, সেই জিনিসটা আপনাদের বোঝার জন্য আমি একটু শেয়ার করতে চাচ্ছি। এই ধরনের একটা ফর্ম আসবে যেটা আপনি প্রিন্ট করে হার্ড কপি নিয়ে যাবেন।
যখন আপনি সেটা নিয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু যে ছবিটা দিয়ে বা যে ফটোটা দিয়ে আপনি DS-160 ফর্মটা ফিল আপ করেছিলেন, ঠিক সেই ফটোটাই কিন্তু আসছে। সেম ফটোটা আপনি সাথে করে নিয়ে যাচ্ছেন, সো সেখানে এখানে লুকিংটা কিন্তু অনেক বিশেষ একটা ব্যাপার আমি মনে করি। কারণ আমরা যেটা দেখা যাচ্ছে, এবার আমরা ইন্টারভিউতে আসছি, আমরা যখন যাচ্ছি এটার একটা প্রিন্টেড কপি নিয়ে যাচ্ছি, একটা এনআইডি কপির প্রিন্টেড কপি নিয়ে যাচ্ছি এবং পাসপোর্ট তো সাথে থাকছে, বা সঙ্গে এনআইডির অরিজিনাল কপিও নিয়ে যেতে পারি। এবং আমরা যাওয়ার সময় সাধারণত অনেকেই অনেক একগাদা জিনিস নিয়ে যায়, যেমন ধরেন ব্যাঙ্ক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট, অন্যান্য ভিসাতে সাধারণত যেগুলো নেওয়া হয় সে তার সবকটাই নেই, ইভেন ঢাকায় কটা ফ্লাইট আছে, গ্রামের বাড়িতে কী আছে, এই সমস্ত বিষয় বিশদভাবে নেওয়ার চেষ্টা করি। আসলে এখানে একটা আনপ্রেডিক্টেবল বিষয়, ইন্টারভিউতে কখনো সিলেবাস গুনে প্রশ্ন করা হয় না, রিলেটেড বিষয়ের বাইরেও যা কথা বলতে পারে সেই বিষয়টাও আমরা দেখেছি অনেক সময়। সো সেক্ষেত্রে আনপ্রেডিক্টেড বাট টেন্স হওয়ার মতো কিছু আছে বলে আমি মনে করি না। অর্থাৎ আপনি DS-160 ফর্ম ফিল আপ করছেন, সাবমিশন করছেন, এইখানে আপনি যা মেনশন করছেন তার ইন্টেনশনটা বোঝানোই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা যখন DS-160 ফর্ম ফিল আপ করলাম, প্রপার ড্রেস কোডও আছে, পিকচার সব ঠিক আছে, তারপরে বিষয়টা কী, তারপর বিষয়টা হচ্ছে কী কী ডকুমেন্টস দিয়ে আমি অ্যাম্বাসিতে যাব। সেই অ্যাম্বাসিতে যাওয়ার পিছনে ব্যাঙ্ক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট, অ্যাসেট ডিক্লারেশন বা আদার্স আদার্স সমস্ত বিষয়গুলো আমি নিয়ে গেলাম। দেখা গেলো ইন্টারভিউয়ার আমাকে এটা বললেনই না যে তুমি কী জিনিস নিয়ে আসছো বা কী কী ডকুমেন্টস নিয়ে আসছো, আসলে এইরকম বিষয়টা আসে না। সাধারণত ইন্টারভিউ বোর্ডে যে ধরনের প্রশ্নগুলো মোটামুটি দু চারটে, মানে অনেকগুলো ক্যান্ডিডেটকে ইন্টারভিউ দেওয়ার প্রেক্ষাপটে যাদের ভিসা হয়েছে বা না হয়েছে সেই ইন্টারভিউ থেকে আমরা যে কথাগুলো নিয়ে আসার চেষ্টা করেছি, যেমন প্রথমত প্রফেশনের কথাটা অনেককেই জিজ্ঞেস করা হয়, প্রফেশনটা কিসে আছে, কিংবা ইন্টারভিউ নিজেই বলছেন আপনি এই প্রফেশনে আছেন, সেই রিলেটেড কিছু ডকুমেন্টস আপনি অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে পারেন, এবং আইডি কার্ডটা আপনি সাথে রাখতে পারেন যেই প্রফেশনটা আপনি করছেন। এছাড়া লিফলেটটা সাধারণত এটা সবাই নেয়, এটা আলাদা করে বলার কিছু নেই। প্রপার্টির ব্যাপারে আসলে আপনাকে সেইভাবে কিছু বলছে না। এখানে B1 B2 মাঝে ভিসা পেতে গেলে যে রিকোয়ারমেন্টসটা, যে ফিনান্সিয়াল অ্যাবিলিটিটা আপনার থাকা দরকার বলে সাধারণত মনে করা হয়, সেই ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট কি আপনি মান্থলি আর্ন করেন সেটার একটা প্রুফ অফ ডকুমেন্টস আপনি প্রোভাইড করতে পারেন। এছাড়া বাকি যে ডকুমেন্টসগুলো আমরা বলবো সেগুলো ওনারা চাইলে দেখতে পারে, না চাইলে দেখতে পারে। যেহেতু বলছি আনপ্রেডিক্টেবল শব্দটা ইউজ করেছি, সেই প্রেক্ষাপটে আনুষঙ্গিক সমস্ত ডকুমেন্টস নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। ইভেন আপনার প্রফেশনজনিত কোনো ধরনের রিপোর্ট, কোনো নিউজ পেপারে যদি বের হয়ে থাকে বা কোনো ধরনের রিপোর্ট যদি হয়ে থাকে, সেগুলো আপনাকে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে, অর্থাৎ ভিসাটা পাইয়ে দিতে, বিশ্বাসযোগ্যতাটা ধরিয়ে দিতে আরও অনেক বেশি সাহায্য করবে। সেক্ষেত্রে প্রপার প্রেজেন্টেশনটা কেন বারবার বলছি ঘুরে ফিরে, ঠিক একই বিষয় আমরা যদি বলি ভিজিট ভিসা, আপনি ভিজিট করে সেখান থেকে ইলিগাল থেকে যাওয়ার কোনো মানসিকতা আপনার আছে কি না, যদি না থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে এস্টাবলিশ করবেন সেটাই হচ্ছে আপনার চ্যালেঞ্জ। এখানে খাবারে যাওয়ারও কিছু নেই, ইন্টারভিউ বোর্ডে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এখানে বড় জোরুনি আপনাকে ভিসা দেবেন না এইটুকু হতে পারে, বাট এখানে আপনার এমন কিছু হবে না যেটার জন্য আপনাকে টেনশন করতে হবে, যার ফলে DS-160 ফর্মের আমরা কথাটা এত গুরুত্ব সহকারে বলছি। আরেকটা বিষয় যেটা না বললে নয়, অ্যাড্রেস সিলেকশনের ব্যাপারে, যেমন আমাদের বর্তমান ঠিকানা একটা, আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস ভিন্ন একটা, এবং আমাদের ওয়ার্কিং ফিল্ডে আমাদের একটা অ্যাড্রেস দিয়ে কাজ করা হয়েছিল, ধরুন এই বিষয়গুলো, অ্যাড্রেস সিলেকশন করাটাও কিন্তু অনেকখানি বিষয়। তাহলে আমরা কোন অ্যাড্রেসটা ইউজ করবো এটাও কিন্তু একটা বিষয়। যখন আমরা সাবমিশন করতে যাচ্ছি ইন্টারভিউ থেকে, ইন্টারভিউ যাওয়ার আরেকটা বিষয় যেটা, অন্যান্য দেশের ভিসা ইন্টারভিউ দিতে গেলে দেখা গেলো আমরা 5-10 মিনিট লেট করে ফেলি বা ধরনের, কিন্তু ওখানে না, যে অবশ্যই সুনির্দিষ্ট অ্যাপয়েন্টেড ডেটের বা টাইমের, সরি, টাইমের আধা ঘন্টা আগে আপনাকে পৌঁছতে হবে। সেই ক্ষেত্রে DS-160 ফর্মের প্রিন্টিং কপি, পাসপোর্ট, এনআইডি কার্ড এগুলো নিয়ে সাথে আনুষঙ্গিক ডকুমেন্টস বলতে যা বোঝায়, ইভেন আমরা যেই দুটো টিপস আমরা দেওয়ার চেষ্টা করেছি, সে ফর এক্সাম্পল আপনার জব রিলেটেড বা প্রফেশন রিলেটেড কোনো এভিডেন্স, এবং আপনার ওয়ার্ক রিলেটেড বা আপনি যদি কোনো ধরনের প্রফেশনাল পারফর্মার বা এই ধরনের হয়ে থাকেন, কোনো রিপোর্ট, কোনো নিউজ করে, মানে নিউজ
আপনার হয়েছে, জাতীয় দৈনিকে কোনো ধরনের বা কোনো দৈনিক পত্রিকায় আপনার কোনো কিছু রিপোর্ট এসেছে, এই ধরনের কোনো ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে এভিডেন্স হিসেবে খুব বেশি মারাত্মক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করছি। পাশাপাশি ফিনান্সিয়াল এভিডেন্স বলতে যা বোঝায়, এটা আপনাদের আমরা খুব কমই শুনেছি যে ফিনান্সিয়াল এভিডেন্সটা কেউ দেখতে চেয়েছে, সেই জিনিসটা খুবই কম। তারপর সাথে রাখা ভালো। আর সেই প্রেক্ষাপটে সাবমিশন করার 5 দিন পরেই আপনার পাসপোর্টটি দিয়ে দেওয়া হবে, যদি আপনাদের ইন্টারভিউ সিলেক্ট করে সেই ক্ষেত্রে যে একটি ফর্ম দেওয়া হয়, এবং পাশাপাশি পাসপোর্টটা 5 দিন পর অর্থাৎ 5টা ক্যালেন্ডার ডে, নট ওয়ার্কিং ডে, এই সময় পর পাসপোর্টটা রিসিভ করতে বলা হয়, এবং সেটা সুনির্দিষ্ট যে বিএফএস সেন্টার সেখান থেকে আপনারা পাসপোর্টটি কালেক্ট করবেন। তবে ইন্টারভিউটা অবশ্যই বাড়ি ধরনের যে যে অ্যাম্বাসি আছে সেখানে ইন্টারভিউটা হয়ে থাকে, পাসপোর্ট কালেকশনটা করে বিএফএস সেন্টার থেকে করে দেবেন। এই ক্ষেত্রে সাধারণত এখন পর্যন্ত আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি যে 5 বছরের মাল্টিপল ভিসাই হয়ে থাকে। 5 বছরের মাল্টিপল ভিসার মানে হচ্ছে এই নয় যে আমি 5 বছরই থাকতে পারবো এক নাগারে, অনেকেরই এটা একটা ভুল ধারণা আছে। 5 বছরের ভিসা হয়েছে সর্বোচ্চ এক নাগারে আপনি 6 মাস থাকতে পারবেন, অর্থাৎ মাল্টিপল এন্ট্রি পারমিট বলা হয় যেটাকে, সেই ভিসাটি করা হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা 5 বছরের মাল্টিপল ভিসাই দেওয়া হয় বাংলাদেশিদের ক্ষেত্রে। সো আশা করি আমাদের আজকের ন্যূনতম কথা আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লিপটি আমাদের আসবে ফ্যামিলি বেসড, অর্থাৎ F4 বা F1 F2 ফ্যামিলি বেসড যে ইমিগ্রেশন ভিসা সেটা নিয়ে কথা বলার চেষ্টা করবে। তার পরবর্তীতে আমাদের আসছে স্টুডেন্ট ভিসা বিষয়ক, স্টুডেন্ট ভিসা বিষয়ক অনেকগুলো ক্যাটাগরিতে স্টুডেন্ট ভিসা হয়ে থাকে, সে নিয়ে আলাপ করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।